آخرو گنگارو خو ای خالقی اکبر آخرو گنگارو خو ای خالقی اکبر دین اکارتا دعا تا چنگا رات دین اکارتا دعا تا چنگا اس رب میں جو خیر آ جائے پر مومن پیغمبر اس رب میں جو خیر آ جائے پر مومن پیغمبر اس غیر کی جنت کی زیادت میسر اس غیر کی جنت کی زیادت میسر مقبول تو ہے شاجل تو بہت خیر مقبول تو غی سج غی قابل تو بہت غی اینا کے من دے تو نہیں دل تو بہت ہے اینا کی من دے تو نہیں دل تو بہت ہے امار شاید قطب العالم سید فضل القریب پیر شاید چرون رحمت اللہ رحمت اللہ رحمت اللہ رحمت اللہ আমার বাবা ছিলেন একজন পুলিশের সাধারণ একজন কর্মচারী একজন সদস্য আল্লাহ ওলির সহবতে যাওয়ার পর দিন মন তৈরি হয়ে গেছে আমাদেরকে মাদ্রাসায় দিলেন ওলি আমার নামটা রেখেছে আমি আমার তার দোয়া এবং বর্তমান হুজুরদের দোয়া এবং বর্তমান হক্কানি এবং ওলামা ইকরামদের দোয়া মা বাবা ভাই আস্থা ইকরামদের দোয়া আপনাদের দোয়া নিয়ে চলতেছে এটাই আমার বড় যার তোমাদের যদি আল্লাহ কবুল করুন আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করুন দিনের জন্য সকল করেন আমি ওরে জুবা ইস্তেমার ময়দান থেকে বাংলার জমিনে ৬৪ জেলায় গিয়া সাড়ে ৪০০ থানায় গিয়া সুখিয়াদের গ্রাম বাংলায় যায় বলতো বাবা গুনার বোঝা নিয়ে কেউ কবরে গিয়া ঘুমায় কবরের এক শিখ রাজা সহ্য করার ক্ষমতা তোমার আমার কামনায় আল্লাহর বান্দা বারবার ডাক দেয়া বান্দা কেউ যদি বিনামাদি সুৎখর ঘুষ করবে পুরটা তুই ওই কবরে গিয়া ঘুমা দুনিয়ার সাধারণ সাপ একটা জাতি সাপ যদি তোমার আমার সামনে ফাঁস করে ফেনা ধরে উঠে মা গো বাবা গো একটা জোরে চিৎকার দিয়া তোলে বাঁচাও বাঁচাও বলি জামা ছেড়ে না কাপড় ছেড়ে হাত ভাঙে না পাও ভাঙে সেই খেয়াল তোমার আমার থাকে না ও বাবা কেউ যদি গুনার বোঝা নিয়ে বেপর্দা বেনামাদি সুখর দুষ্কর হয়ে কবরে গিয়া ঘুমাল উরে আল্লাহর বান্দা দুনিয়ার সাধারণ সামনে না ফরমান বিপর্দা বেনামাজ বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের নিরাপয়টা সব লাফায় লাফায় আইসা জমা হয়ে যাবি দুনিয়ার সাপের একটা মুখ অথবা দুইটা মুখের বেশি না জাহান্নামের সাপের মুখ হবে সম্পূর্ণ এক একটা সাপি পা থেকে মাথা পর্যন্ত পেশায় না ফরমানকে যখন চুরে একটা চাপ মারুই চাপের সুখে না ফরমান বিপর্দা বদমাস বিরাবাদী সারে দিলেন বনির হাড্ডি গুলি মটমট মটমট করে ভেঙে বিস্মার হয়ে যাবে না ফরমান এক পর্যায়ে ডাক দেয়া বলবি মনে সার আমাকে কেন কামড়া তোমার কামড়ের এই ধ্বংসনে রাজা আমি সহ্য করতে পারি না সাপের জবান খুলে যাবে আর ডাক দিয়া বলবেন ওরে না ফরমান
আখিরাতে আল্লাহ তোরে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানাইলেন। আল্লাহ কেন বানাইলেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিক আল্লাহ তোলার গোলামি করবি। ওই আরশে আদিমের মালিক আল্লাহ নামাজের অর্ডার করছেন, তুই নামাজ পড় নাই। আমার মাওলা জিকিরের অর্ডার করছেন, তুই জিকির কর নাই। আমার মাওলা কোরআনুল কারীম তেলাওয়াতের অর্ডার করছেন, তুই আল্লাহ পাকের কালামে পাক তেলাওয়াত কর নাই। আমার মাওলা সুদ ঘুষ থেকে বিরত থাকতে বলছেন, তুই থাকো নাই। রমজান মাসে রোজার অর্ডার করছেন, তুই রাখো নাই। তোরে আল্লাহ অর্থ সম্পদ দিছিলেন, দিনের রাস্তায় খরচ করে মসজিদ মাদ্রাসায় দান করবি, তুই করো নাই। গরিব দুঃখী মানুষকে দান সদকা করো নাই। আমার মালিক তোরে হজ দ্বারা হজ করার তাওফিক দিছিলেন, তুই হজ করো নাই। খানা কাবা জিয়ারত করো নাই। আমার মদিনাওয়ালার নবীর রওজার সামনে গিয়া সালাম পেশ করো নাই। বরঞ্চ নামাই ক্রম তোমাকে নামাজ এবং সুন্নাত তরিকার দাওয়াত দিছে। ওই পাবলিকওয়ালা ওই চরমের মুরিদ হয়ে আল্লাহওয়ালা হকানি আলেম মসজিদ ইমাম খতিব দাওয়াত দিছে। অনেক সময় অনেক ব্যাদ পরে আহাম্মক, অনেক বেকুব, অনেক কুনাঙ্গা, ইমানের নূর ভেতরে কমে যাওয়ার কারণে আলিমদেরকে গালি দেয়, বলে আমি যদি নামাজ না পড়ি তোমার কিসের সমস্যা, আমার কবরে আমি যাব। বলে কি বলে না? জোরে আওয়াজ করে বলে না। হককারী পীর মাসায় গোলামাই ক্রামদের অন্তরের ভেতরে উন্মতের দরদ এবং ব্যথা। ও আফুসাকু ওয়া আহলিনার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আহলে আওলাদ পরিবার পরিজন প্রতিবেশী দোস্ত হাতমা বন্ধু বান্ধব সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফেকের চেকের দরদ কল্পনা যন্ত্রণা অন্তরে থাকার নাম ইমানদার। এ মুসলমান কথা ঠিক না বেটি? এই জন্য অনুরোধ করে বলবো, এই সাপের জবানটা যখন খুইলা যাবে, সাপ বলবে ওরে না ফরমা, আমার মালিক তার হুকুম পালন করতে বলছেন, তুই পালন করো নাই। নবীর সুন্নাত তরিকার দাড়ি রাখতে বলছেন, তুই রাখো নাই। সুন্নতি পোশাক পরতে বলছেন, পরো নাই। যারা সুন্নতি পোশাক পরার দাবাত দিছেন, চোখ রাঙায় তাকাই সুগন্ধে বলছো, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো। আজ ওই আর শেয়াদিবের মালিক আল্লাহর অর্ডার হয়ে গেছে, উপায় নাই। আমি তোদের কেমন পর্যন্ত কামড়াতেই থাকব না। ফরমানের কবরের ডান পাশের মাটি বাম দিকে এমন জোরে চাপ মারবি, বাম পাশের কবরের মাটি না ফরমান বিপদ দাবি, নামাজির কবরে ডান দিকে এমন জোরে চাপ মারবে। চাপের সোটে ওয়াল্লার বান্দা ডান পাশের পাঁচজনের হাড়ডুলি মটমট করিয়া ভাঙিয়া মেসমার হয়া ডান দিকে পৌঁছায় আসবে। ডান পাশের পাঁচজনের হাড়ডুলি মটমট করে ভেঙে মেসমার হয়া ডান দিকে পৌঁছায় আসবে। ওরে আল্লাহর বান্দা, কবরের এক সেকেন্ড আজাব সহ্য করার ক্ষমতা তোমার আমার কারণে আল্লাহ বান্দা আছে আছে এই কারণে কিনিয়া কবর দিকে রওনা। আল্লাহর বান্দাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর বান্দারা কে কয়দিন দুনিয়াতে থাকবো আপনারও কেউ তো জানে নাই, আমারও কেউ তো জানে নাই। এ মুসাফিরের দলেরা যুবক আমার ভাইরা, উনার কাজ চারণ একের কাম ধরো। ওই মালিক আমার মাওলার পাগল হয়ে তারপর কবরে গিয়ে ঘুমানোর চেষ্টা করো। অনেকেই তো নিয়াত করে ফালাইছো, নামাজ পর্ব পর্ব বললেই বলে পর্ব পর্ব, দাড়ি রাখবো রাখবো, টুলি মাথায় উঠাবো, সুন্নতি পোশাক পর্ব পর্ব। একটু ডানে বামে তাকায় দেখো কত যুবক নামাজ পর্ব পর্ব বইলে নামাজ ধরার আগেই তো কবরের বাসিন্দা হয়ে গেল, কথা ঠিক না বেঠি? কত যুবক দাঁড়িয়ে রাখবো রাখবো এই কথা বইলে রাখার আগেই তো কবরের বাসিন্দা হয়ে গেল। কত যুবক সুন্নতি পোশাক পরবে পরবে, পাগড়ি মাথায় দেবে, সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে, তার আগেই কিন্তু মায়াবন ছিন্ন করে কবরের বাসিন্দা হয়ে গেল। একটা দিন আসবে তোমার আমারও কিন্তু এইভাবে যাওয়া লাগবে। মাহফিলের আয়োজনের ব্যাপারে সফলতার জন্য যে যেখান থেকে যতটুকু খেদমত করল, সহযোগিতা করল, সবার খেদমত এবং আপনি কবুল করে নেন, জোরে বলেন আমি। হে মুসলমান, এটাই চিরন্তন সত্য কথা আমি আয়াতিকারী বা তেলাওয়াত করেছি। সবার কিন্তু মরা লাগবে, কেউ চিরজীবন দুনিয়াতে থাকতে পারব না। যাওয়াই যখন লাগবে মুসাফির অন্ধকার ঘর কবরে, ইমানি আওয়াজ দিয়া বলো কার পাগল হয়ে যাওয়া লাগবে? ওই আরশে আদিমের মালিক আল্লাহর পাগল হওয়ার জন্য ময়দানে খাড়া খাড়া তৈরি। আল্লাহু আকবার।
দুই হাত দাঁড় দিয়া মালিক আল্লাহকে দেখায় দাও নারায় তাকবীর আল্লাহ আপনি মেহেরবানি করে সবাইকে কবুল করে আল্লাহ আল্লাহ কোরআনের মাহফিল মাদ্রাসার মাহফিল উলামায়ে কেরামদের মাহফিলে হাজিরা দেওয়ার কারণে সবার নাম তুমি জাহান্নামের খাতা থেকে কেটে দাও আয় আল্লাহ বিনিময়ে সবার নামগুলি তুমি জান্নাতের খাতায় উঠাইয়া দাও সুরে কোরআন